ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকের অধিকার ও খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে জনগণকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। মহান মে দিবসে নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের শোভাযাত্রার আগে সমাবেশে তারা বলেন, বর্তমান সরকার কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের সব অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এ থেকে মুক্তি পেতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা। মঞ্জুর মিলনের প্রতিবেদন। মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। শোভাযাত্রার আগে এ সমাবেশে অংশ নিয়ে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন, শ্রমিক অধিকার নিয়ে তার দাবি, আওয়ামী লীগ সরকার কৃষক শ্রমিকের সব অধিকার কেড়ে নিয়ে অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আইওএল অনুযায়ী শ্রম ঘন্টা বাংলাদেশে পালন করা হয় না। বন্ধুরা, আমার এক ভয়ঙ্কর পরিস্থিতি, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে শ্রমিকরা দিনাতিপাত করছে। বন্ধুরা আমার, কারণ এই দেশটাই হচ্ছে অগণতান্ত্রিক ফ্যাসিবাদের দ্বারা পরিচালিত হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শ্রমিকের রক্তে রঞ্জিত গোটা বিশ্ব, আওয়ামী লীগ শ্রমিকদের অধিকার নিয়ে কাজ না করে লুটপাটেই ব্যস্ত। তারা আজকে একদিকে লুটপাট করছে, তারা শেয়ার মার্কেট লুট করছে, তারা ব্যাংক লুট করছে, অন্যদিকে মেগা প্রজেক্ট নামে মেগা লুট করছে, আর তার শেষ দিকে হচ্ছে আমাদের সাধারণ মানুষকে। খালেদা জিয়া শ্রমিক অধিকার আদায়ে কাজ করেছেন উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের মুক্তি আন্দোলনে শ্রমিকদের সোচ্চার হওয়ার আহ্বানও তার। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে পারলে অধিকার ফিরে পাবে এদেশের মেহনতি মানুষ। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে কারাগারে আটক হয়ে আছেন, তার মুক্তি দাবি করে আমরা আজকে এই র্যালি উদ্বোধন করছি। তাই স্লোগান দিতে হবে, শ্রমিক ঐক্য জিন্দাবাদ নয়, সেই সঙ্গে শ্রমিকের জনতা ঐক্য জিন্দাবাদ। পরে শোভাযাত্রায় অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতারা। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল হয়ে মালিবাগ ঘুরে শেষ হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে। মঞ্জুর মিলন, এসএটিভি, ঢাকা।